তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি তোমরা যারা দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর সেভেন ও মডেল নম্বর এইটের যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সহকারে আজকে তোমাদের দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলি তোমাদের এক থেকে ছয় নম্বর মডেল সেট ইতিহাসের আমরা আগেই সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেখো প্রশ্ন উত্তরগুলো জায়গায় প্রশ্ন দেখো সকল উত্তরপদনাদ উপাধি ছিল এটা উত্তর হবে অপশান বি হর্ষবর্ধনের পরে দেখো দুই নম্বরের রাজা লক্ষণ সীলের রাজধানী ছিল বিক্রমপুরে তিন নম্বর প্রশ্ন দেখো বিক্রমশীল মহাবিয়ার প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে অপশন বি ধর্মপাল পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দু এক কথায় উত্তর লেখো যে কোনো দুটি অর্থাৎ এক একটি প্রশ্নের মান হচ্ছে দুই নম্বর করে প্রথম প্রশ্ন কী আছে গঙ্গায় কুণ্ডচোল উপাধি কেনেন সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কি আছে পবনদূত কাব্য রচিতাকে এটা উত্তর হবে ধৈ আরও একবার বলছি উত্তরটা হবে ধৈ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো উত্তরটা হবে ধিমান বা বিট পাল ধিমান বা বিট পাল চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিনের এক জায়গার মাচ্ছান্য সম্পর্কে টিকা লেখুক চলো উত্তরটা দেখো দেখে না মাছান্য সম্পর্কে দেওয়া আছে এখান থেকে তোমরা এফ লিখবে তোমরা যদি মনে করো যে আরও একটু লিখবে সেটা তোমাদের পাঠ্য বইতেও সুন্দর করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দেখো দুই দাগের রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও চলো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে উত্তরটি তোমরা দেখে নাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে কবি জয়দেব ধৈ পঞ্চরত্ন চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে চার পাঁচটি বাক্য উত্তর লেখো প্রথম প্রশ্ন আছে চর্যাপথ কি এর সম্পর্কে লিখতে চলো দেখো উত্তরটি দেখে নাও চর্যাপথ পাঠ্য বইতে আরও সুন্দর করে দেওয়া আছে তোমার সেখান থেকেও একটু উত্তরটা দেখে নিও তাহলে এই বইতে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে তুমি একটু দেখে নিও বই থেকে একটু দেখে নিও কেননা তিন নম্বরে আর একটু লিখতে হবে চলো পরবর্তী প্রশ্ন কি আছে পাল ও যুগের ধর্মের পরিচয় দাও দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নিও এই পর্যন্ত উত্তরটি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচদাগের পাঁচের এক ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কি ছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই ভারতের সামন্ত ব্যবস্থায় ছবি আঁকতে গেলে কেন তা এখনও ত্রিভুজের মতো দেখায় এই ব্যবস্থায় কিভাবে সামন্তরা জীবিকা নির্বাহ করতো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও চলো এবার আমরা আট নম্বর মডেল সেটি সমাধান করবো প্রথম প্রশ্ন কি আছে এক জায়গায় কৌটিল্য রচিত একটি গ্রন্থের নাম লিখো উত্তরটা হবে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি উত্তরটা হবে পুণ্ড্রবর্ধন পুন্ড বর্ধন চলো পরবর্তী প্রশ্ন আছে কে ছিলেন এটা উত্তর হবে বৌদ্ধ সিদ্ধাচার্য সিদ্ধাচার্য চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কি আছে মোহাম্মদ ঘুরি মারা যান এটা সঠিক উত্তর হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে অপশন সি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে লক্ষণশীলের রাজসভায় সবচেয়ে বিখ্যাত কবি কে ছিলেন এটা উত্তর হবে কবি জয়দেব এটাও হবে উত্তর বি পরটা দেখো তিন দেখের কি আছে তিনের এক তরায়নে দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চর্যাপদের রচয়িতা চারজন সিদ্ধাচার্যের নাম লেখো উত্তরটা দেখো দেখে নাও চারজন লুইপাদ সরপাদ কান্নপাদ ভূসুকুপাদ ঠিক আছে উল্লেখযোগ্য চারজন সিদ্ধাচার্যের নাম চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এবারে আমরা দেখবো চার জায়গার প্রশ্ন রাজা লক্ষ্মণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দেও চলো প্রশ্নের উত্তরটা দেখো তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও লক্ষ্য সাহিত্য চর্চা পরিচরিতার উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে এই পর্যন্ত লিখবে সাহিত্যচর্চা এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আচ্ছা দুই জায়গার প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্যবিধিকে একটু কষ্ট করে দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ পাঁচের এক দাগ ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কী ছিল এই মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা খুব আসে প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ বড় প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লিখবে চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো শেষ প্রশ্ন দেখো দুই দাগের পাল ও সেন যুগের বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল চলো উত্তরটা দেখো তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে পাঠ্যবইটা কিন্তু অবশ্যই অবশ্যই খুঁটিয়ে পড়বে শুধু ইতিহাস বিষয় নয় তোমরা পরিবেশ ভূগোল ঠিক আছে এই সমস্ত বিষয়ে তোমরা পাঠ্যবইটা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়বে চলো উত্তরটা দেখো দেখে নাও পালো অর্থনৈতিক অবস্থা লেখে নাও প্রশ্ন উত্তরটি উত্তরের বাকি অংশটুকু দেখো দেখে নাও তোমরা যদি বাড়িতে লেখা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কী কী গুণ হবে সে বিষয়ে একটুখানি ছোট্ট করে বলছি তোমরা যে কোনো বড় প্রশ্ন ক্ষেত্রে তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে যদি না দেখে লেখো কী হবে হাতের লেখা পরিষ্কার হবে বানান ভুল হবে না এবং যে প্রশ্নটা না দেখে লিখবে যে প্রশ্নের উত্তরটা সেটা দেখবে তোমাদের উত্তরটা অনেক দিন মাথায় তোমাদের মনে থাকবে ঠিক আছে অনেক দিন মাথায় থেকে যাবে উত্তরটি আর তোমরা যদি শুধু জাস্ট পড়ো তাহলে সেই উত্তরটা বেশি দিন থাকবে না সেই কারণে বলছি তোমরা অবশ্যই বাড়িতে বড় প্রশ্ন মিনিমাম এক একটি প্রশ্ন দুই থেকে তিনবার না দেখে লেখার চেষ্টা করবে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি পড়বে তাহলে চলো তোমাদের এই ভিডিওতে আমরা মডেল সেট সেভেন এবং এইটের সমস্ত বড়ো প্রশ্নের সমাধান করে দিয়েছি আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা